আসসালামু আলাইকুম ইউকে এবং ইউকের বাইরে অনারা যে যেখানে নতুন আর আর এই আয়ন টিভির নিয়মিত আয়োজন চাটগাঁইয়া প্রোগ্রাম দেখতে লেগুন অনারা বেগুনরে আর চাটগাঁইয়া প্রোগ্রাম নতুন স্বাগত জানাইর এই প্রোগ্রাম সাইবার লাই অনারা চার্জ করিবেন স্কাই 782 আয়ন টিভি ইউটিউব ফেসবুক এবং জাগো টিভি মেদি এই চট্টগ্রাম লইরে অনারাতে যদি কোনো ধরনের প্রশ্ন অনারা কোনো ধরনের পরামর্শ অনাদা কোনো ধরনের যদি কথা হইতে চান নিজস্ব ভাষায় অনারা আর আর স্ক্রিনের মধ্যে নাম্বার আছে স্ক্রিন নাম্বারে ফোন দিয়ে ওনারা প্রশ্ন করিয়ারে আর গেস্টর প্রশ্ন রাখিবেন চট্টগ্রাম আসলে একান বন্দর নগরী বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত এই চট্টগ্রাম পাহাড় পর্বত সমুদ্র সমতল বেষ্টিত ওয়ার্ল্ড হেরিটেজ বেষ্টিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র বন্দর সমুদ্র সৈকত এবং যাহা অনুপম সৌন্দর্যের অধিকারী এই চট্টগ্রাম হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের অধিকারী এই চট্টগ্রাম লোয়ের আর অনেক গর্ব করি এই চট্টগ্রাম লোয়ের এই চট্টগ্রাম মানুষের লোয়ের কথা হবে লাই আর আজকের এই আয়োজন বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম লোয় একখান বাণিজ্যিক রাজধানী এই বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ভাষা মানুষের আচার ব্যবহার সব কিছু লোয়ের আরা প্রত্যেক সপ্তাহ মধ্যে আয়ন টিভির পর্দার মধ্যে আমার সামনে হাজির হইম এবং এই প্রোগ্রামের মাধ্যমে আরা চট্টগ্রামবাসী হলর সব কিছু তুলে ধরিয়ারে অনার কাছে তুলে ধরজুম ইনশাল্লাহ আরা প্রত্যেক মঙ্গলবারে আর আর কিছু গেস্ট হলর যারা কমিউনিটির মধ্যে লিডদের কমিউনিটি নেতৃত্বদের যারা বিশেষ করে বিভিন্ন সেক্টরের মধ্যে তারা অশেষ অবদান রাখেন ওইসব ব্যক্তি হলের আর আমন্ত্রণ জানাই ওইরকম ধারাবাহিকভাবে আজি আর কিছু গেস্ট হলর আর স্টুডিওর মধ্যে আমন্ত্রণ জানাই আর সর্বডানা আছে চৌধুরী জিন্নাত ভাই অনরে আর আর সদগে গপ প্রোগ্রামের মধ্যে আমন্ত্রণ জানাই আর আর জিন্নাত ভাই চৌধুরী এম জিন্নাত ভাই হল আর আর জ্যেষ্ঠ সলিসিটর প্রিন্সিপাল এবং সলিসিটর জিন্নাত ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাসুদ এবং আর আর দর্শক হল যারা স্যার আরা সিটিংয়ে সহ নন সিটিংয়ে ব্যাক কোনার আর ফকর রইতে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা ধন্যবাদ জিন্নাত ভাই আস আর ডানা আছে আর আর কমিউনিটি ব্যক্তিত্ব আর আর বিশেষ করে কমিউনিটির মধ্যে যারা ভূমিকা রাখেন দীর্ঘদিন ধরিয়ারে এবং অপরিচিত মুখ কমিউনিটি ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী এবং আর চট্টগ্রামবাসী হলর প্রিয় মুখ অনারা বেগুনও জানান অনারা বেগুনও চিনন তারে আর সেলিমুল হক ভাই সেলিমুল হক ভাই হল যে লিঙ্কিট কর্পোরেটের সম্মানিত ডাইরেক্টর এবং এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করে সেলিম ভাই অনারা আর আর চাটগাঁইয়া প্রোগ্রামতন ফকুত্তন স্বাগতম জানাই মাসুদ আরও ধন্যবাদ জানাই আর যারা আর চাটগাঁইয়া যারা বাসাবাসী যারা আর আর এই প্রোগ্রাম উনের তারা এই আর সালাম ধন্যবাদ সেলিম ভাই আই এরপর যে আর আর গেস্ট হলাক আছে ওনার আর কিছু প্রশ্ন জিনেদ ভাইয়ের কাছে আর প্রথম প্রশ্ন হল যে অনেক এজ এ চট্টগ্রামের মধ্যে বিশেষ করে সীতাকুণ্ড থানার একজন নাগরিক জন্মগ্রহণ করছেন অন্য সীতাকুণ্ড থানার মধ্যে হ্যাঁ অনেক চট্টগ্রামের সীতাকুণ্ড শহরের মধ্যে জন্মগ্রহণ করি এবং বিশেষ করে চট্টগ্রামের মধ্যে জন্মগ্রহণ করি অনেক এজ এ একজন ব্যক্তি হিসেবে ওনার কীভাবে গর্ববোধ করেন আয় আসলে সীতাং জন্মই আয় সীতাং গেফু হিসেবে নিজেরে গর্ববোধ করি এবং আরা সিটেঙ্গে আবার সেখানে হতে সিটেঙ্গে ফুয়া মরিত মেরিত ফেললে লুয়া তো আরা সবসময় সংগ্রাম গড়ি এনে জ্বর বৃষ্টি বাদল বিকিনালয় সংগ্রাম গড়ি বড়ই তো এবং বাংলাদেশের অর্থনীতির মধ্যে সিটাং সবসময় গুরুত্বপূর্ণ অবদান রাখার বিশেষ করে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর এবং আর আর দেশের যে শতকরা 80%-এরও বেশি আমদানি রপ্তানি চট্টগ্রাম বন্দর দিয়ে তো আই অ্যাজ এ সিটো গড়িয়ানি হিসেবে আই সবসময় গর্ববোধ করি শুধু
এই কারণে দেশের লাইয়ে যে আরারে চিটাঙ্গ দরজা হদে চট্টগ্রাম বাংলাদেশের দরজা হ্যাঁ তো এত লাই সবসময় গর্ব করি একজন চিটাঙ্গা হিসেবে ধন্যবাদ দিনাত ভাই আই আর আরেকজন গেস্ট সেলিম ভাই সেলিম লক ভাই আর আর কমিউনিটি ব্যক্তিত্ব কমিউনিটির মধ্যে দীর্ঘদিন ধরে সেবা দিজার সেলিম ভাই আসলে সেলিম ভাই আর একখান নাম হলো যে মেজবানের সবসময় ব্যস্ত থাকে সেলিম ভাই আর আর কমিউনিটির মধ্যে দীর্ঘদিন ধরে আর মেজবান ব্যবসা বাণিজ্য এবং কমিউনিটির চ্যারিটি কমিউনিটির ব্যক্তি অলরে সেবা করিদার আই সেলিম ভাই হাসে আয়ের এর ভিতরে আর আর কলার চেষ্টা করে আর আর কথা হয়ে পেলাই আমি কলার লাইন লই অনারে পড়ানোর পর আয় হ্যালো কলার সালাম আলাইকুম হ্যালো কলার সালাম আলাইকুম অনেক প্রশ্ন কর অনেক নাম্বান হন প্লিজ কলার সালাম আলাইকুম আর মনে হয় কলার আর হারে লাগে তো টেকনিক্যাল প্রবলেম কলার অনেক চেষ্টা করতে তা হন ওনারা আর আর আবার কথা হয় সেলিম ভাই অনেক চিটাঙ্গর মানুষ হিসেবে চিটাঙ্গর মধ্যে অনলেন্দ্রের সন্ধান আইসুর একজন জন্মগ্রহণ করছেন সন্ধান আইস সালাম মেদি তো অনেক চট্টগ্রামের একজন নাগরিক হিসেবে চট্টগ্রামের জন্মগ্রহণ করেন অর্থে কীভাবে মনে করবো উদ্গরণ আসলে এন একখান আল্লাহ আরে এন একখান জায়গা নিয়ে যাই জন্মগ্রহণ করি চট্টগ্রামের মধ্যে হ্যাঁ আসলে এত সুন্দর জায়গা আর আর চট্টগ্রাম আই খুব ভাগ্যপুর করি আই গুছি ডেঙ্গে ফয় হিসাবে চট্টগ্রামের ফয় হিসাবে আই জিন্নাতে জিয়ান হই আর কি জিয়ান আর আর চট্টগ্রামের সমুদ্রবন্দর পোর্ট তারপর লং সি বিচ এন্দি পতঙ্গা সমুদ্র বিচ রাঙ্গামাটি এন্দি আর আর কাপ্তাই তারপরে আর আর বান্দরবন এত সুন্দর জায়গার মধ্যে আই জন্ম লই আমি তো নিজের প্রাউড ফিল করি অনেক অনেক ধন্যবাদ সেলিম ভাই কলার চেষ্টা করে আর আর কথা হবে লাই আর কলার ফোন নদীর অনার সাহা পড়ায় হ্যালো কলার সালাম আলাইকুম সালাম আলাইকুম জি ওয়ালাইকুম সালাম ওনার নাম প্রশ্ন হ্যাঁ ওনার মুন্না ভাই কই দি হ্যাঁ ওয়ালাইকুম সালাম মুন্না ভাই কেন আছেন আমি তো ভালো আছি কেন আছেন ভালো আছেন নি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ওনার পরিবার সবাই কেন আছে ভালো আছেন নি আমি বেগম ভালো আছি ইনশাআল্লাহ ওনার পরিবার কি বেগম ভালো আছেন নি আছে আলহামদুলিল্লাহ মুন্না ভাই ওনার প্রোগ্রাম সাতগাঁয়া গো প্রোগ্রাম দেখতে লাগি গুণ ওনাতে কোন ধরনের প্রশ্ন আর গেস্ট হলো আছে বা ভালো আছি ভালো আছি ওনার মাসুদ ভাই জি ওনার প্রোগ্রাম মাশাআল্লাহ মানে খুব মানে ভালো চলে আলহামদুলিল্লাহ বহুত খুশি হইলাম আর আর চিটাঙ্গার মানে জি কেরিয়ান মুন্না ভাই জি ফোন আর সেলিমো আছে আর সেলিমো আর সেলিমো আছে সেলিমোর কাছে কোনো কোয়েশ্চেন কোনো প্রশ্ন আছে কিনা ধন্যবাদ মুন্না ভাই অনরে আর আর স্টুডিওতে কল দিবেন লাই অনরে অনর ইনশাল্লাহ প্রোগ্রাম দিতে যখন অনর প্রশ্ন এবং অনর আনসার পাই দেবেন ইনশাল্লাহ সেলিম ভাই হাসে নেক্সট কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম নেক্সট কলার জি আর নাম আফসার আই ওই ইয়ের লগে কথা কইতাম স্যার জি আফসার ভাই অসংখ্য ধন্যবাদ অনর আর কল দিবেন লাই অনর খালো হইতে কথা লাগুন দে মাসুদুল লগে আই কথা করন এখন অনর কোনো পরামর্শ কোনো ধরনের প্রশ্ন বা আমি গত সপ্তাহের অতিথি আচ্ছা আচ্ছা জি আফসার ভাই কি খবর কেন আছেন জি জি আছে আলহামদুলিল্লাহ অনর তো বেগুন মিস করেন অনেক যে গান তো শেষ করি নাও কারণ ইনশাল্লাহ আর দর্শক হলো হর অনরের সামনের প্রোগ্রাম মধ্যে আবার এই ইনভাইট করি বেলাই বেগুন টেক্সট মানে আপনি দুইজন খুবই ভালো গেস্ট এবং খুবই ইম্পর্টেন্ট গেস্ট লাগি ইউ তো ইতার তো না আপনি গো প্রশ্ন আছে জি হন প্রশ্ন অনেক যে এই আর আর চট্টগ্রাম বাসীরে বিয়াগুনরে মিলাইরে আর এক কেন হইগুম খাস করে এই জিন্নাত ভাই এবং সেলিম ভাই আর খুবই ক্লোজ বন্ধু এবং খুব খুব আপন মানুষ এবং তারার লগে অনেক দীর্ঘজীবী আর লগে সম্পর্ক অনলি গো প্রশ্ন আর বিয়াগুনে মিলিয়ে এক কেন হইতে গুম ধন্যবাদ আফসার ভাই অনতার কোনো ধরনের প্রশ্ন বা কোনো পরামর্শ বা আর আগে গান ফুনবেন না আর আর দু লাইন অনারও দর্শক নফার আচ্ছা আফসার ভাই ইনশাল্লাহ অনাতলি প্রোগ্রাম দেখতে তখন আর আর নেক্সট কলার আসে যায় নেক্সট কলার আসসালামু আলাইকুম হ্যালো মাসুদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম
আমার নাম মান হন প্রশ্ন করুন কত আমার নাম টিটু আমি লন্ডন থেকে বলছি টিটু ভাই জি আসসালামু আলাইকুম কেমন আছেন না ভালো আছি তোমার অনুষ্ঠান আমার গত সপ্তাহে দেখেছি আজকে দেখলাম জি 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 আপনারা যথেষ্ট সুন্দর ধন্যবাদ টিটু ভাই তো আমি এখানে আমার শ্রদ্ধেয় সেলিম ভাই এবং জিন্নাত ভাই আছে আমার ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ চাটগাঁয়া গফ আসছে তো তুমি অনুষ্ঠানের শুরুতে একটা পরিচয় দিলা সেলিম ভাই সামাজিক ব্যক্তিত্ব সমাজসেবক জি জি সত্য কথা তোমার কথার সাথে আমি একমত আমরা আছে করোনার মধ্যে 3 মাস গৃহবন্দী কিন্তু সেলিম ভাই একমাত্র বড় ভাই যেটা চিটং এর রিপ্রেজেন্ট করে আমাদেরকে এভরি উইকে খবর নিয়েছে এই জন্য তোমার অনুষ্ঠানের মাধ্যমে আমি সেলিম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক যারা শুনছে ওনারাও যেন বুঝতে পারে সেলিম ভাই আসলে আমাদেরকে অন্তর থেকে ভালোবাসে চিটং এর প্রতি ওনার ভালোবাসা অশেষ ধন্যবাদ সেলিম ভাইকে আর অনুষ্ঠান তুমি চালিয়ে দাও আমরা তো আছি অনেক ধন্যবাদ অনেক প্রোগ্রাম হাইতে তখন ইনশাল্লাহ ওনারা ওনার সুন্দর কমেন্ট চলাই I think next caller okay জি জিনেদ ভাই আচ্ছা এই আমার উগ্র কল আরার আক্তার আক্তার ভাই উগ্র প্রশ্ন করছি যে আরা কেন এক থেকে মাস হলে আই আক্তার ভাইয়ের হইতামছে আরা আসলে চিটাগং কল জারান্ডে লন্ডনত আসি বিশেষ করে লন্ডন গ্রেটার ম্যানচেস্টার লেস্টার জেনেজেন্ডে আসি ব্যাকুন আরা আল্লাহ রহমতে এক আসি না এই যে করার মধ্যে অবশ্য অনেক আরোগ্য কলার হইউন সেলিম ভাই ফতি সপ্তাহ আনলো আর হব লই জিনাত কেন আসো আই ফেসবুকের মধ্যে উগ্র মেসেজ দিয়ে আর হঠাৎ করে ফায়ার ইয়ে ফুলি গিয়েছিল আড়ি নভারির সাথে সাথে মানে সেলিম ভাই ফোন দিয়ে হ্যাঁ সেলিম ভাই সবসময় হুজ সবল্লর ইয়ে নয় তো আর আল্লাহ রহমতে ব্যাকুন এক আসি সুরা হাতও কিছু সদায় দুয়া আড়ি যদি এক লাগে তা হ্যাঁ টুংনাটুনি বাড়ি হাই ইন হন ব্যাপার ন তারা চিটাগংকল আসি গত কয়েক বছর আর যারা চিটাগংকল এন্ডা আসি মেজবান ত্রুদিয়ক বা উগ্র সংগঠনের ত্রুদিয়ক আরা যথেষ্ট একতা আসি নিজেদের ভুল বুঝাবো যে থাইত ফারেন বে কোনো আতা হ্যাঁ বাট আই অন আক্তার ভাইরা আশ্বস্ত গীতে তারা এক এবং সামনে আশা করি ইনশাল্লাহ আরও বেশি একতাবদ্ধ থাকবো আমরা ধন্যবাদ জিনেদ ভাই সেলিম ভাই আর কমিউনিটির মধ্যে অনর দীর্ঘদিন ধরে খাস করে দেখুন হ্যাঁ লন্ডনের মধ্যে অনেক কতদিন ধরে এবং কোন পেশার মধ্যে আসুন অনর গ্রামের বাড়ি পরিচালনা দিলি আই 26 মে 2019 আই দেশ আসছি আর বাড়ি সন্দনাইশ হাঞ্চনগর গ্রামের মধ্যে আর বাড়ি আই নিজে ব্যবসা করি আই এখন এক্সপোর্ট করি বিভিন্ন দেশের তো নয় বাংলাদেশের নিজে আই ইম্পোর্ট করে যাই আর কি অনার গ্রামের বাড়ি লো যে অনার এই সন্দনাইশ সন্দনাইশ সন্দনাইশের মধ্যে বেশি মানে খ্যাত ফেমাস কিলে সন্দনাইশ ফেমাস দুজন জিনিস হলে জি একখানে তো গোয়াবা জি আর আর পিছদি অনেক প্রচুর গোয়াবা বাগান আছে জি অথবা গয়াম বাগান হয়ে আর কি আর গোয়াসি হয়ে গোয়াসি 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 গোয়াবা গোয়াসি গয়াম হয়ে আর কি আর কি বাগান এবং প্লাস আনারস বাগান আর সবচেয়ে বেশি আর একখান জিনিস জিয়ান আর আর ফ্যামিলি তো একখান আরও দেখল ইয়ার আজিয়া প্রায় 15 বছর ধরে আর তো বিজনেস ট্রাস্ট আছে ইউনিভার্সিটি এই আর বাড়ির সামনে যে রসুনার জায়গা হয় এবার কাঞ্চননগর কাঞ্চননগর বিদ্যানগর আগে আসিল কাঞ্চননগর এখন কিন্তু এবার হয় বিদ্যানগর ধন্যবাদ সেলিম ভাই আই উগ কলার হজম পরের ওনার কলার থ্যাংক হ্যালো কলার সালাম আলাইকুম আই থিং টেকনিক্যাল ইস্যু কলার অনার চেষ্টা করতে দেখুন আর আর প্রোগ্রাম দেখতে দেখুন আবার ট্রাই করুন অনলাইন আর হতে হবে ইনশাল্লাহ জিনেদ ভাই জি চন্দনাইশ না সীতাকুণ্ড হ্যাঁ বাংলাদেশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু সীতাকুণ্ড হ্যাঁ পাহাড়ি অঞ্চল আর আর সুন্দর এলাকা আই আর কলার ট্রাই করুন আর হতে হবে লাই আই অনার আশা করাই হ্যালো কলার সালাম আলাইকুম কলার সালাম আলাইকুম হ্যালো কলার ওনার নাম প্রশ্ন করুন প্লিজ ওনার টিভি সাউন্ড কমাই রে ওনার টিভি মিউট করিয়ে রা কথা হন কোয়েশ্চেন করুন প্লিজ হ্যালো সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ওনার নাম কত কত কইতে লাগবে ওনার নাম মান হন প্লিজ মনে হয় কলার লাইন লাইন খাটে গি পরবর্তী কলার আই থিঙ্ক টেকনিক্যাল সকাল কলার অনেক ট্রাই করতে তখন আর আর প্রোগ্রাম সাইতে তখন অনেক আবার ট্রাই করেন ইনশাল্লাহ অনেক হতে হয় মারা সীতাকুণ্ড জিনেদ ভাই জি
কি লাগে তো বেশি? আসলে ওনারা ব্যাকুন জানান আর জন্ম চট্টগ্রাম সীতাকুণ্ড থানার সলিমপুর গ্রামের মধ্যে, এবং সীতাকুণ্ড থানা বা উপজেলা এখন বিখ্যাত হইতে চন্দ্রনাথ পাহাড় ছোটোবেলা, এবং চন্দ্রনাথ পাহাড় আর মনে হয় শুধু বাংলাদেশ নয়, হিন্দু ধর্মাবলী যারা আছে এটার অন্যতম তীর্থস্থান, যেভাবে হিন্দু ধর্ম যারা বিশেষ করে যে সীতার বনবাস এবং চন্দ্রনাথ পাহাড়ের মধ্যেই সীতারে বনবাস দেওয়াই হবে তারা বিশ্বাস করে। আই যখন এসএসসি পড়ির আরা নিজেরা 11 জন বন্ধু আরা গনি গনি গিয়ে ফোনে 2000 সিঁড়ি ফোনে 2000 সিঁড়ি গনি গনি আরা সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় গিয়ে অ্যান্ড উগে মন্দিরের ভিতরে উগে শিলফাড়া দেখি হ্যাঁ মানে হয় দেখিন সীতা গিন এই ঘর থাকতো। তো চন্দ্রনাথ পাহাড় তো বিখ্যাত এবার হইবে কিছু নাই। তারপরে আর আর যে গ্রামের জন্ম সলিমপুর, ওনারা হয়তো কেউ কেউ জানেন কিন্তু সলিমপুরে তো এটা ওনার ফৌজদারহাট ক্যাডেট কলেজ, যেভাবে বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ পাকিস্তানের আমল তৈরি, এবং আর বাড়ি এদের ঠিক ক্যাডেট কলেজের উল্টা দিকে, এবং ওনার যে কেউ যদি ফৌজদারহাট ক্যাডেট কলেজে যায় না হালিকা নাম হইলে ইনশাল্লাহ বেকুনারে আরারে চিনে। তো এবং সীতাং আরা সীতাকুণ্ড দিয়ে ঠিক এক সাইডে সমুদ্র এক সাইডে পাহাড়, মানে এত সুন্দর ন্যাচারালভাবে এত সুন্দর জায়গা বাংলাদেশ খুব ফেমাস। তারপরে সীতা আরা সীতাকুণ্ড অন্যতম ইয়ে ডাহা সীতাং যেবে রুট আরা সীতাকুণ্ডের উপর দিয়ে গিয়ে, এবং অনেক সময় যে পোর্ট আরার এখন পোর্ট বাইতে বাইতে আরার এখন সীতাকুণ্ড পর্যন্ত গিয়ে গিয়ে, এখন ওনারা এখন বর্তমানে দেবে দেয় যে যে করোনা ভাইরাসের ফার্স্ট যে টেস্ট যে দেব বিআই ডিআই যে এবার আগে প্রিভিয়াসলি আসিল ফৌজদারহাট জক্কা হাসপাতাল, এবার এখন করোনা চিকিৎসা বন্ধ মানে এবং নার্সেস ট্রেনিং সেন্টার বানায়, এবং সরি জিনিস ভাই গো কলার লাইনে তো আর কথা বলার চেষ্টা কর। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম প্রশ্ন করুন প্লিজ ভাই। আমার নাম শাহেদ। শাহেদ ভাই জি 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 ভাই, ওনার প্রোগ্রাম আসলে খুব ভালো লাগে, ওনার দেহের খুব ভালো লাগে, এক্সেলেন্ট। গত সপ্তাহ তো চাইলাম, এ সপ্তাহ তো সাহেব খুবই খুশি লাগে আসলে যে আর চিরঙ্গা বাসার মধ্যে প্রোগ্রাম ওর আগে তো হনদিন নৌ দেহি এন্ড যে মানে খুবই লাগে আপন আপন প্রোগ্রাম আর কি। আর আসলে এই ফার্স্ট কোয়েশ্চেন আছে আর কি, অনুরোধ অনুরোধ হল দিয়ে অন্য একটু যেহেতু চিরঙ্গা বাসার প্রোগ্রাম চলে দর্শকের উদ্দেশ্যে না ভাই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর। কিন্তু আশ্রিম ভাই যেহেতু গান গাইত পরে আশ্রিম ভাইকে প্লিজ অনুরোধ করবেন যে একটু যেন দুয়ার আন গান গাই পিও চিরেঙ্গে গান তো প্লিজ চর। সাইদ ভাই প্রোগ্রাম কিন্তু মূলত আর আর এখন আরগো কলার কোশ্চেন গুলো কিন্তু আর চিরেঙ্গা মানুষ বেগুনে এক কিভাবে উঠতে পারি জি। এবার আসলে আরগো কোশ্চেন যেহেতু আর এক সময় এই লন্ডন মানে হোয়াইট হোল আশেপাশে আসলাম, আর প্রচুর চিরেঙ্গা মশলায় পরিচয় আছে, কিন্তু আর এখানে একটু দূরে তাহির একটু দূরে আগে গই, এখন কিভাবে আর ধরুন যদি চাই একসঙ্গে হইবার লাগে কিভাবে হইতে পারি আর চিরঙ্গা মানুষ মানে হনক ধরুন বাইরে যে ঘুরিবার লাগে অথবা মেজবান দেন গত দুই এক বছর মেজবানও গিয়ে আর নাও জানি যে কিভাবে মেজবান হত কিভাবে জানান যায় অথবা কেউ পিকনিকত গেলে কিভাবে জানান যায় একটু যদি আরও হইতেন। আচ্ছা, অনার প্রশ্ন হলো যে আর চিটংবাসী হলো কেন এই ইউকে মধ্যে আর কিভাবে একত্রিত হইতে পারি বা আর কিভাবে সম্মিলিত বা হাস গরিত পারি অনার প্রশ্ন। ধন্যবাদ শাহিদ ভাই অনরে। অনার প্রোগ্রাম দেখতে তখন অন ফজনের উত্তর অনার ফাইজ ইনশাল্লাহ। শাহিদ ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনরে। আই আর আর গেস্ট হলো চাই ওকে আই থিঙ্ক আনাদার কলার ট্রাই করার। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালাম জি। আমার নাম প্রশ্ন করেন কত হতে লাগুন? আমার নাম রফিক আহমদ। রফিক ভাই জি, তো উনি উনি তো অন্য অন্য কলারের সাথে আলাপ কররা, আমার কল তো যায় না বুঝি এখনো। আচ্ছা, স্টুডিওতে বলেন। স্টুডিওতে গেছে জি জি, আমি আপনি সরাসরি স্টুডিওতে কথা বলতেছেন? ওকে ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার দেশের বাড়ি জি? আপনাদের ধন্যবাদ, ধন্যবাদ এই যে চাটগাইয়া গফ বা আলাপ নিয়ে আসার জন্য।
আঞ্চলিকটা এবং এটাই ধন্যবাদ জানাই যে আপনার মায়ের বাসারে সম্মান দেখাইয়া আপনার এই যে চাটগাইয়া গফ নিয়ে আইসই। কিন্তু অনেকে তো মায়ের বাসায় কথা হইতো চায় না, বিদেশ আইলেই মানে সিদ্ধ বাসায় কথা হয়, মায়ের বাসায় কথা হচ্ছে না। কিন্তু আমরা স্বাধীনতা আনছি মায়ের বাসায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, বুঝিনি। এই জন্য আপনার ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে আপনারা যে এইটা নিয়ে আইসেন, এটার আসলে মায়ের ভালোবাসা, নিজের বাসারে ভালোবাসা, এই যে এবং স্বাধীনতারে ভালোবাসা, এইটা হইল এই জন্য। এবং এখানে তো অনেক ঐতিহ্য আছে, আসলে আমার বাড়ি হলো সিলেট, আমরা সিলেটিরাও সিলেটি কথায় কথা হইতে চাই সিলেটি জবানে, এবং আমরা ভালো পাই মায়ের বাসায় সম্মান করি। কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টের এরা তারা সিদ্ধ বাসায় কথা হয়, মায়ের বাসায় কথা হইতে লজ্জা পায়, বুঝছেনি। আর আর নোয়াখালী আর বরিশালিয়া তো ঝগড়া করে, বুঝছেনি। জি 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 রফিক ভাই, রফিক ভাই আপনার এই ওকে আমার মনে হয় কলারকে আমরা হারিয়ে ফেলছি। ধন্যবাদ রফিক ভাই অনার আপনার সুন্দর একটা প্রশ্ন এবং সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য। আচ্ছা নেক্সট কলার জিনেদ ভাই, আরগো কলার ট্রাই করে অনার আরালে কথা হবে। হ্যালো নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, অনার নাম প্রশ্ন প্লিজ। কেমন আছেন? আমি মনির মাহমুদ বলছি, সেলিম ভাই ফ্রেন্ড। মনির ভাই আসসালামু আলাইকুম। সন্দীপ, ওয়ালাইকুম। মনির ভাই কি সন্দীপ? মনির ভাই, সন্দীপ ভাই। জি জি মনির ভাই বলেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনার গেস্টদেরকে আপনাকে সালাম বলার জন্য আর কি বলবো। ওয়া আলাইকুম আসসালাম, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মনির ভাই। মনির ভাই মিস করলাম, উনি আসেন না কেন ওটাও জানলাম না। দর্শকের কোনো প্রশ্ন না থাকলে আমরা আপনার কাছে ওটা প্রশ্ন করি। না আরেকটা গেস্ট আসে নাই, আসলে নেক্সট উইকে আমরা নেক্সট প্রোগ্রামে আসবে ইনশাআল্লাহ। কোনো অসুবিধা কারণ আসতে পারে না মনে হয়। জি জি জি। আরেক ভাইয়ের একটা প্রশ্ন আসছে, যেটা আমরা সারা দুনিয়ার মানুষ চিটাগোনিয়ান একসাথ হইতে পারি না কেন? আচ্ছা আপনার প্রশ্ন, একদিন হইতে পারবো যেদিন আমরা নিজস্ব জেলাসিটা ছাড়া দেবো, যে আমরা জেলাস না কেন, আমরা সবাই ভালো, এটা যদি আমরা করতে পারি আমরা সব এক হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ মনির ভাই, গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার। আশা করি আমরা প্রোগ্রাম, আপনি প্রোগ্রাম দেখতে থাকেন, আপনি প্রোগ্রামের ভিতরে আমাদের প্রশ্নগুলো আনসার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মনির ভাই কিন্তু অনেক কিন্তু হেল্প। আচ্ছা মাসুদ ভাই ওকে লাস্ট, ওকে আর জিনেদ ভাই, আর যে লাস্ট উগ্র কলার রফিক ভাই যে বুঝা দে উগ্র বয়স্ক সিলেটের, খুব ওর হতাই খুব ইয়ে করি, আসলে নিজের বাসার হতাহনের মধ্যে হন লজ্জা নাই। জি আই কিন্তু আড়ার এন্ডে চিটাং ভিত্তিক দুয়ে মোটামুটি সমিতি হাজুক গইদে জিসি আর গইদে আড়া শীতাণ্ড সমিতি হাম মোটামুটি বেশি ইয়ে করে। আই কিন্তু প্রত্যেকটা প্রোগ্রাম মধ্যে হই যাতে এন্ডে যাতে শুদ্ধ ভাষা, হ্যাঁ আয় তো আড়াতে এন্ডে চিটাঙ্গে মানুষ শুদ্ধ ভাষা তো ব্যাক করে জানে, তাহলে আড়ার মার ভাষা এক্সপ্লোরার করি পেলাই চিটাঙ্গে ভাষাত বা নিজের ভাষাত হতাহানো বিকল্প নাই। আয় তাহলে যেন আর ভাষার মধ্যে আর মাইয়া কলরে হই চিটাঙ্গে গোগ্য ওয়ার্ড আবার বুঝিয়ে দিই তারা বাংলা এবং ইংলিশ বুঝিয়ে দিই বা রত্নকে। এখন যেন নাইজেরিয়া তারা আফসোস করে, তাদের তারার প্রায় 300 ভাষা আছে বিভিন্ন ট্রাইবের মধ্যে, ভাষাগুন মানে বিলুপ্ত হইতে 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 নৌ ভাষা চলেছে, তাই তারা আফসোস করে যে আর নিজস্বতা বলতে কিছু নাই, যেহেতু নাইজেরিয়ান লোকরা তারা হতাহতা ব্রোকেন ইংলিশ, তো আরা তো সিটাঙ্গে যারা এবে মানে অসম্মান বা লজ্জাপনের কিছু নেই, আরা গর্ববোধ করি এবং সিটাঙ্গে ভাষা আই যদ্দূর জানি বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষও খুব রেসপেক্ট করে। আর একটা বিষয় জিনেদ ভাই, আর চিটাঙ্গের ভাষা কিন্তু উইকিপিডিয়ায় চেক করে নিয়ে হইনি ভাই, স্থানমধ্যে মানে 65তম স্থানমধ্যে। হ্যাঁ হ্যাঁ চিটাঙ্গের ভাষা আঞ্চলিক ভাষা, হ্যাঁ আঞ্চলিক ভাষা এবং চিটাঙ্গ ভাষা হলো কিন্তু কিছু সিমিলেট আছে রোহিঙ্গাদের ভাষা এবং নেপালিদের ভাষা, এটার কিন্তু কিছু ওয়ার্ড যেন আরা বাল আর হইতে গম এইবে, কিন্তু নেপালি অকলে হ গম হতা, তো এই যে কলার জীবন হ্যাঁ রেসপেক্ট করি নিজের ভাষা বাঁচাই নেবার লাই। আরা যারা চিটাঙ্গে নো প্রত্যেকটা অঞ্চলের মানুষ যার যার ভাষা যদি ঘরত আরা প্র্যাকটিস করি, আরা নিজস্ব যে সমিতি আছে সেন্ডে প্র্যাকটিস তাহলে কিন্তু বাঁচি থাইব। হ্যাঁ আই সবসময় যেন আই গাড়ি ঘুরি যাইলি পাশা আর কলিক তাহে আমি লাউড স্পিকারে দিয়ে আর মানলো হতা হই, আর গো বসেতে আজ এই মাত্র গাড়ি স্টার্ট দিয়ে আমি ব্লুটুথ আর মানলো আমি বিন্য হতা হই, তার কলিক ওর বাড়ি নড়াইল ও হদে অনারার হতাকে ও শুদ্ধ হয় হতা, অনারার হতাকে খুবই মজার আর তুমি ফুনতে ভালো লাগে, তো ফুনতে ভালো লাগে, তো এখন আরা নিজের ভাষা বাঁচাই রাখিবার লাই প্রত্যেকে আমি আরা চিটাঙ্গে যারা হইম তো অনারা চেষ্টা করুন ফুয়াশার গদুয়ে শিখেবেন অত্য শিখেবেন
তাহলে আর ভাষাগত ঠিকই তাই জিনিস ভাই অত্যন্ত সুন্দরভাবে বানায় এক্সপ্লেইন করার জন্য আর মায়ের ভাষা চিটেঙ্গে ভাষা আই সেলিমের হাইসে যেহেতু আর মায়ের ভাষা হলো আর সুরতুন আর চট্টগ্রামের ভাষা মাতৃভাষা আর চট্টগ্রামের ভাষা পরে আর শব্দ ভাষা শিখি আর কি আর আসলে বড় সুরতুন বড়ই তুই আর আসলে চিটেঙ্গে ভাষা শিখি শিখি আর বড় আর কি আই আসলে এই আর প্রোগ্রামের আসলে আর ভাষার আর তুলে দিত এই মাসুদ আই তোমার একমত এই যে তুই যে গুদ্দুক লইবে কিন্তু চাটগাইয়া গফ নয় তুই কিন্তু সারা ওয়ার্ল্ডর যে লোকাল টাং লোকাল ল্যাঙ্গুয়েজের তুই এনকারেজ করতে লাগবি তুই কিন্তু রিপ্রেজেন্ট করতে লাগবি তো সিটাইঙ্গে কিন্তু তুই ইয়ের মাধ্যমে ইন্সপায়ার দিতে লাগবি কিন্তু সারা ওয়ার্ল্ডের ভাষারে আল্লাহ আরারে দুনিয়া সৃষ্টি করছি বিভিন্ন ভাষা দিয়ে এবং আল্লাহ দিন আই কেয়াল্লাই বিভিন্ন ভাষা দিয়ে তৈরি করছি যাতে একজন আরেকজনের কালচার সম্পর্কে জানে ভাষা সম্পর্কে জানে যে তোর যে উদ্যোগ আমার আই কিছু আই তো তোর অনুষ্ঠান তাজে ফার্স্ট বাদ কলার কলর রেসপন্স দিয়ে দিই তুই কিন্তু গে এবার হইম দে বিপ্লব সিদ্ধান্ত হলে ইয়ে লোকাল ঠাঙেরে বাসায় রাখিবার লাই এক্সপ্লোর করিবার লাই এবং আরা ধরন ইউটিউবের মাধ্যমে আজ সারা ওয়ার্ল্ডত কিন্তু আর প্রোগ্রাম এবার কেউ কেউ সার এবং প্রত্যেকটা সার গায়কগণ আত্মমনদে গর্ববোধ করে যে আরা এখন ইন্টারনেটের মাধ্যমে ওয়ার্ল্ডের মাধ্যমে পুরো চিটাঙর ভাষাকে ফুনির হ্যাঁ এবং আর আরেকদিন গেলে আরও হইব অনর বাই তো চিটাং তো আরা তো সবসময় চিটাঙ্গে হিসেবেই আরা গর্ববোধ করি থ্যাংক ইউ জিনেদ ভাই সরি মাসুদ আই আসলে অ্যাড করি একখানা করি জিনেদ ভাই যে হতান তোমার কই আই কিন্তু সেম হতান তোমার কই বেলায় আজি এসছি আর কি আর তো খুব ভালো লাগে আসলে তুমি যে হাজ করতে লাগবে খুব ভালো হাজ করতে লাগবে আর কমিউনিটি তারা চিটাঙ্গনি যে আরও অনেক মানুষ সকল আছে তারা তুমি তুলে লিয়ে আইবে আনি আর এটা তুমি আর সাগাই গভর্নর জি হাজির করিবে ধন্যবাদ সেলিম ভাই আরা তো মায়ের ভাষা আর গর্ব করি আর সিটিংয়ে বসার লোয়ের মনার থেকে মনে আছে না সিটিংয়ে বসার অবশ্যই মনে আছে আছে আয় তুলি এই সেলিম ভাইয়ের হাসে এই আর কিছু দর্শকলের উদ্দেশ্যে আর কি যেহেতু আর চট্টগ্রাম অ্যাজ এ চট্টগ্রাম হিসেবে আর এক গর্ববোধ করি আর চট্টগ্রাম জন্মগ্রহণ করি আর তো দর্শকলে ফোন দিচ্ছে আসলে আর পুরানা কিছু আর আর ভাষা কিছু শব্দ আর যে নতুন আর দিন দিন হারিয়ে দেবে আর আসলে লন্ডনের মাঠে থাকি আর ইংলিশ দেশের মধ্যে থাকি আর আসলে আর ভাষার লইরা আর আসলে কথা হইতাম স্যার তো ওভারঅল মিলিয়ে আর আসলে এই আর আর ভাষা বেড়ে আর আর তুলিত জম আর এই ইউকের মাড়ির মধ্যে বিশ্বর মার দরবার মধ্যে ইনশাল্লাহ তো সম্মানিত দর্শক আর আমরা দেখতে লাগুন আর নিয়মিত আয়োজন চাটগাইয়া গফ প্রোগ্রাম এই প্রোগ্রাম আসলে মূলত আর আর এই ইতিহাস ঐতিহ্যের হতা হয়ে আর এই প্রোগ্রাম আর কন্টিনিউ থাকব আর গোসুটো ব্রেক জম পরে ব্রেক পরে আর ওনার সামনে আবার হাজির হইম অতক পর্যন্ত আর লতা এখন ধন্যবাদ